একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা যারা ইমান এনেছো, তোমরা যারা আল্লাহয় বিশ্বাস করো, মালায়েকায় বিশ্বাস করো, আসমানি কিতাবে বিশ্বাস করো, নবী রসুলগণে বিশ্বাস করো, পরকালের জীবনে বিশ্বাস করো এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করো, তোমরা যারা এই ছয়টা পিলারে বিশ্বাস করো, তাদেরকে আমি বলছি যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া, ব্যক্তি জীবনের সমাধান কি? তাকওয়া, তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি। আমার ওঠা বসা চলা ফেরা প্রতিটা কাজ আল্লাহ পাক দেখছেন, এই কনসিয়াসনেসের নাম হচ্ছে তাকওয়া। একটা রাস্তার মধ্যে কাটা বিছানো আছে, আমরা হাঁটার সময় সাবধানে হাঁটি, ঠিক একইভাবে জীবনের চলার পথে বিভিন্ন রকম পাপের প্রলোভন থাকবে, সুদের, ঘুষের, জেনার, ব্যভিচারের প্রলোভন থাকবে, পাশ কাটিয়ে এড়িয়ে যাওয়ার নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়ে এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কি? তাকওয়া। তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝানো হচ্ছে? যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণরূপে মেনে নিয়েছে সেই তো মুসলিম নাকি? যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণরূপে মেনে নিয়েছে সেই তো মুসলিম নাকি অন্য কেউ? এর সংজ্ঞা আল্লাহ পাক এভাবে দিয়েছেন সূরা বাকারার মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্য ব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, স্ত্রী সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে, ওখানে কিন্তু কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, আছে? রেখে আসলেন তিনি। তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহকে, আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? জিজ্ঞাসা করেছিলেন? সামিআনা ওয়া আতায়না, শুনলাম মানলাম, আল্লাহ আদেশ করেছেন বাস মেনে নিয়েছি, এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহ আদেশ করেছেন মেনে নিয়েছি, আল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়তে হবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছেন হিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, দিতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলেছেন রমজান মাসে সাওম রাখবে, ব্যাস রাখতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে, সামর্থ্য হলে আপনি হজ করবেন। এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন, আনুগত্য করার নাম কি? ইসলাম। আনুগত্য করার নাম ইসলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আরো বলছেন সন্তানকে জবাই করো, আছে? সন্তানকে জবাই করো, আছে কোরআনে? তিনি সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাই ইন্নি আরো আফিল মানে আমি আননি আযবাহুকা ফানদুর মাযা তারা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি রায় তুমি বলো। সন্তান বলছে, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে কথা? ইসমাইল আলী ইসলাম, যাকে মানুষ করেছেন তার মা একা হাজারা আলী হাসলাম, একা একটা মা। এই জন্য আমরা বলি একটা মা একটা সমাজকে বদলাতে পারে। যদি মা হাজারা আলী হাসলামের মতো হয়, তিনি এমন সন্তান জন্ম দিতে পারবেন যেই সন্তান সারা বিশ্ব পাল্টে ফেলবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তার বাবাকে কিন্তু, তার সন্তান ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা মানুষ করেননি। আমার কথা মানে বুঝতে পারছেন না? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছেন। কারণ তিনি তার মায়ের কাছে থাকতেন, কোথায়? কাবা ঘরের পাশে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলী ইসলামের বংশধর, আমরা কিন্তু বনু ইসমাইল। আর ইব্রাহিম আলী ইসলাম থাকতেন ওই যে প্যালেস্টাইনে, আপনার ফিলিস্তিনে, শাম দেশে, সেখানে থাকতেন। সেখানে তার আরেকজন স্ত্রী ছিল, তার নাম সারা আলী হাসলাম। তার গর্ভে এক সন্তান হয়েছে, তার নাম কি? ইসহাক আলী ইসলাম। তারপর ইয়াকুব, আস্তে আস্তে বানু ইসরাইল, দাউদ, সুলেমান, ইউসুফ, সব এই বংশে, নবী মুসা, ঈসা, সব এই বংশে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলী ইসলামের বংশে। কথা কি বুঝতে পারছেন? তো দেখেন, এই যে বাচ্চা ইসমাইল আলী ইসলাম, যার বয়স হবে তখন মাত্র 10 বছর বা 15 বছর, তিনি বলছেন, হে আমার আব্বা, আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? পারবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, পারবে? একটা
ক্লিপের জন্য কত কি করছে দেখছেন না মানুষের কাতারে আর করছে না ওই যে একটা আয়াত আমি বারবার বলি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কলব আছে উপলব্ধি করে না ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ পাক কান দিয়েছেন শুনে না শুনতেই চায় না ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখতেই চায় না এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম এরা হচ্ছে জীবজন্তুর মতো বাল হুম আদল আল্লাহ বলছেন আরো নিকৃষ্ট বরং আরো নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন এরা গাফিল সম্প্রদায় আসেন আমি ইসলাম বুঝাচ্ছিলাম ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছেন আল্লাহ আদেশ করেছেন বাস মানতে হবে এর নাম কি এর নাম ইসলাম এটার নাম ইসলাম এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে কিচ্ছু করার নাই আমার যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না পারবো আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো না আল্লাহ বলেছেন বাস মানবো কোনটা সামিআনা ওয়া আতানা শুনলাম মানলাম সামিআনা ওয়া আতানা আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি সূরা বাকারার শেষের দিকে আছে না ওয়া ক্বালু সামিআনা ওয়া আতানা ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে সামিআনা ওয়া আসাইনা আমরা শুনলাম কিন্তু মানলাম না এই সূরার মধ্যে আছে সম্ভবত 89 কি 90 নম্বর আয়াতের দিকে দেখে নিয়েন তো এখান থেকে আপনাকে ইসলামের সংজ্ঞা বুঝতে হবে যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল কোন নবী অমুসলিম ছিলেন না আর ইসলাম কি জিনিস আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া মাথা নত করে ফেলা বিনা কারণেই হ্যাঁ প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে যুক্তি আছে বিজ্ঞান আছে দর্শন আছে কিন্তু সবকিছু আমার বুঝে আসতে হবে জরুরি না আমার জ্ঞান সীমিত আল্লাহ পাকের জ্ঞান অসীম আল্লাহ পাকের জ্ঞান অসীম আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞান কিন্তু ধরতে পারবে আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো পারবো না এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সামিআনা ওয়া আতানা আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা আর কথাটা সত্যি নবী বলেছেন কিনা এটা নিশ্চিত করতে হবে আগে এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করতে হবে এবং কোরআন এবং সুন্নাহর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ব্যাস যথেষ্ট এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে এটা সুন্নায় আছে তখন এই ডানে বামে যাওয়ার সুযোগ আছে আমার ডানে বামে না গিয়ে যদি আমি এর উপরে থাকি এখন কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম তাহলে আপনি কি বলবেন বলবেন যে আমি এটাতেই গর্বিত আপনার কোনো সমস্যা আল্লাহ পাক বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে আমি মেনে চলি আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না পারবে কেউ যদি ডক্টর হতে চায় ডক্টর তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না মৌলিক মূলনীতি মেনে চলতে হবে না কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না কেউ যদি ভালো পলিটিশিয়ান হতে চায় তাকে রাজনীতির মূল মূলনীতিগুলো মেনে চলতে হবে না একজন সুনাগরিক হতে চায় তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি মেনে চলতে হবে না নাহলে সুনাগরিক হতে পারবে অতএব আপনাকেও ভালো মুসলিম হতে হলে জান্নাতে মুসলিম হতে হলে কোরআন সুন্নার মূলনীতি মেনে চলতেই হবে কথা কি বুঝতে পারছেন এই মূলনীতি মেনে চলা কি পাপ না মেনে না চলাটা পাপ এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কোথায় আছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা ইসলামে কি সবকিছু সমাধান আছে না নাই তাহলে ইসলাম একটা শুধু ক্রিস্টি কালচারের নাম নয় বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ আপনার পুরো জীবনের সবকিছু এখানে আছে এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সবকিছুর সমাধান আছে কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না আমল করতে গিয়ে পারছেন না আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে কখনো কবিরা গুনাহ হচ্ছে কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন কখনো অন্য অন্য কিছু করে ফেলছেন কিন্তু আপনার বিশ্বাস আছে আকীদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নায় ইসলামের সবকিছুর সমাধান আছে আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন কথা বুঝতে পারছেন না আপনি বিশ্বাস ঠিক আছে আপনার যে আপনি বিশ্বাস করেন আকীদা ঠিক আছে আপনার
যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নাহ ইসলামের সব কিছু সমাধান আছে, এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না, দুনিয়ার কারণে হোক, ফিতনার কারণে হোক, দুনিয়ার স্বার্থের কারণেই হোক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন, কিন্তু একজন ব্যক্তির আকীদাই গলত, সে মনে করে ইসলামে সব নাই, ইসলামে সব কিছু নাই, কোরআন সুন্নাহ সব কিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, এরকম তার মনে করে, এরকম মানসিকতা তার, তার পথ চলতে গিয়ে গোনা হয়ে গেল, আল্লাহ পাক সেই ভুল ত্রুটি মাফ করবে? আকীদাই তো ঠিক নাই, আগে বেসিক ঠিক করতে হয়। তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা, আগে আকীদা ঠিক করতে হবে যে কোরআন সুন্নাহ সব কিছু সমাধান আছে। এবার আপনি ইসলামে আসলেন, এসে দেখলেন এর ভিত্তি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে, এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা, কয়টা? পাঁচটা। এক নম্বর, আন্তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রেসালাতের সাক্ষ্য আগে দিতে হবে, এটা এক নম্বর। দুই নম্বর, ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি পাঁচ অক্ত সলাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে পাঁচ অক্ত সলাত কায়েম করা, সলাত নাই ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা, নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সলাতে মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কোনো ব্যক্তি যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফুরি করে, ফাকাদ কাফারা বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকু সলাহ। একটা হাদিসে এসেছে, একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ, নামাজ নাই ইসলাম নাই। বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে, আরব কান্ট্রিতে এটা মনে করে না, ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে। হ্যাঁ, এখানে দুটো বিষয় আসতে পারে, একজন ব্যক্তি আকীদা রাখে যে নামাজ পড়াটা ফরজ, এরপরে পড়ছে না অলসতা করে, একে আমরা ফাসেক জালেম বলতে পারি। আরেকজন ব্যক্তির আকীদা হচ্ছে নামাজ না পড়লেও চলে, একে সুস্পষ্ট কুফরি ফতোয়া দিতে হবে, নামাজ না পড়লে মুসলিম থাকে না। দুই নম্বর পিলার সলাত। তিন নম্বর, ওয়ান তুতিয়া যাকাত, তুমি যাকাত প্রদান করবে। যাকাত কি? নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে, যেটা অনেক মুসলিমই দেয় না, অনেক মুসলিম নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে মনে করে নামাজটা ফরজ, যাকাতটা ফরজ নয়, অনেকে মনে করে যাকাত নফল মনে করে, দিলে দিলাম না দিলে নাই, এটা আপনার উপর ফরজ করা হয়েছে। যাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে, যাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। ওয়ান তুতিয়া যাকাত, তারপর ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সওম রাখবে। এই যে রমজান মাস এসেছে, রমাদান মাসে সওম রাখবে, 30টা সওম রাখবে। সওম মানে শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়ার নাম নয়, আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয়, সওম মানে হচ্ছে আল্লাহ পাকের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার নাম। সওম রেখে, রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, জেনা করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়, মিথ্যা বলে, অশ্লীল কাজ করে, তার কি রোজা হবে? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার কি রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে তাও তো রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে, বেপর্দায় চলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা। খাবার যেমন ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি, এগুলো হালাল ছিল আমার উপরে ছেড়ে দিয়েছি, তাহলে হারামগুলো ছাড়তে হবে না? হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে, আপনাদেরকে আরেকবার রিপিট করছি, সওম রেখে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না, সওম রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন, আড্ডা পিটাবেন না হোটেলে দোকানে, এগুলো আড্ডা পিটাবেন না, বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না, বেশি থেকে বেশি আপনি পড়ার টেবিলে বসে থাকবেন, জিকির করবেন, জায়নামাজে থাকবেন, বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন, বাজার শেষ দ্রুত বাসায় চলে যাবেন। রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেগ হয়ে পরকালের দিকে ফোকাস করবেন, নিজের পাপগুলো লিস্ট করে ফেলবেন, এগুলোর জন্য তওবা করবেন, যাকাত দিয়ে দিবেন রমজান মাসে, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে ইফতার করাবেন রমজান মাসে, অসহায় এতিমদের খবর নেবেন, বিধবাদের খোঁজ নেবেন, রমজান মাসে যারা খেতে পারছে না ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দিবেন, সামাজিকভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক,
মসজিদের মাধ্যমে হোক মাদ্রাসার মাধ্যমে হোক মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন, প্রয়োজনে ঈদের বাজার পৌঁছে দিবেন। আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন, রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না, রোজা রেখে বেশি খাবেন না ইফতারে, রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না, সেহরিতে বেশি বেশি খাবেন না, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন, শেষের দশক ইতিকাফ করার চেষ্টা করবেন মসজিদে। আর যদি এটা না করতে পারেন তাহলে শেষের দশকের বিজোর রাতগুলো 21, 23, 25, 27, 29 আপনি বাসায় রাত জাগবেন, পরিবারবর্গকে জাগাবেন, এর মধ্যেই লাইলাতুল কদর আছে। এক এক রাত ইবাদত করলে আপনি হাজার মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বড় কথা, এই মাসে আল কোরআন নাজিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব এই মাসকে কোরআনের সময় দিতে হবে, এই মাসকে কোরআনময় করে ফেলবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই মাসে একবার করে খতম দিবেন, প্রতিদিন এক পারা করে পড়বেন, 30 দিনে 30 পারা, এক খতম। যারা হাফেজ আছেন এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন, চর্চা করবেন, আবার রিগেইন করবেন। আবার যারা কোরআনের আরবি বোঝেন, ব্যাকরণ বোঝেন, তাফসির জানেন, তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিরগুলো পড়ে ফেলা, একবার অন্তত একবার পড়ে ফেলা। যারা আমরা কোরআন নিয়ে দু চারটা কথা বলতে পারি, উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া, প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে দার্স হবে, মসজিদে সবাই একসাথে ইফতার করবেন, এরকম ট্রেডিশন আপনার সংস্কৃতি চালু করে ফেলেন। রমজান মাসে কোরআনকে সময় দেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান, শেখেন, শেখান, ওই হাদিসের উপর আমল হবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায়। রমাদান মাসে এগুলো করতে হয়, এভাবে রমজানকে উপভোগ করতে পারেন, তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাকে আল্লাহ মাফ করবেন? এই যে আয়াত আছে কোরআনে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা, এবং সকালবেলা উঠে, ঈদের দিন সকালে উঠে আল্লাহর, তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদগাহে গিয়েছে সলাত আদায় করার জন্য। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফসাল্লা, আমরা বলি না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলতে বলতে গিয়েছে ঈদগাহে, সারা মাস এই আমলগুলো করেছে, করে আত্মশুদ্ধি অর্জন করেছে, সকালবেলা ঈদের তাকবীর পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে। এই ব্যক্তির জন্য ঈদের খুশি। কার জন্য ঈদের খুশি? যে রোজা রেখে বেপর্দায় চলেছে এর জন্য খুশি? রোজে রেখেছে, দুর্নীতি করেছে, রোজা রেখে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জেনা করেছে, ফ্রি মিক্সিং করেছে, হারাম খেয়েছে, মাপে কম দিয়েছে, এর জন্য ঈদের খুশি? এদের সাথে কি সম্পর্ক রমজানের সওয়াবের? এদের সাথে তাকওয়ার কি সম্পর্ক? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে সওম ফরজ করা হয়েছে যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওই যে প্রথমে একটা বলেছি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।